রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক 2024 প্রাপ্তিতে মমতার প্রধান নির্বাহী আলহাজ রফিক আহমদের নাগরিক সংবর্ধনা দিয়ে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সুধিজনক শনিবার মেয়ের 25 তারিখ নগরীর লালহান বাজারের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটত এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক আছেন দৈনিক আজাদীর সম্পাদক একুশে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব এম এ মালিক। সবকিছুর একটা শেষ আছে, আমাদের বক্তব্য শেষ হবে, ওনাদের বক্তব্য আপনারা শুনবেন। সংবর্ধনা অনুষ্ঠানত সভাপতিত্ব করছে নাগরিক সংবর্ধনা পরিষদের আহ্বায়ক ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ সিকান্দার খান। আমার মতো উপযুক্ত হয়ে গেছে এবং সে কাজ করে ফেলেছে, এটা আমাদেরকে দারুণ আনন্দ দান করেছে। সংবর্ধনা পরিষদের সদস্য সচিব ও চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মুর্শিদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর পরিচালক কাজী নাজিমুল ইসলাম, এমআরএর নির্বাহী পরিচালক মোহাম্মদ মাজেদুল হক, বিসিবি পরিচালক মঞ্জুরুল আলম মঞ্জু, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসিরুদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য সাবিহা নাহার এমপি, আশফাক আহমেদ, মমতার উপপ্রধান নির্বাহী মোহাম্মদ ফারুক, এছাড়াও পরিবারের সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন রফিক আহমদের পুত্র তহিদ আহমদ সই আর বোধকেই। মানুষকে ভালোবাসা এত দ্রুততম এগিয়ে নিয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে বিশ্বের একটি ছোট্ট চারাগাছ রোপণ করলাম মমতা হিসেবে। এই ছোট্ট চারাগাছ আমি দেখতাম তারা সুন্দর সুন্দর পোশাক, এবং ওনাকে বাবা কম বলা যায়, আসলে সত্যিকার অর্থে প্রতিষ্ঠান বেশি বলা যায়, যে একটি প্রতিষ্ঠান ওনার নিজের জ্ঞান গরিমার মাধ্যমে ওনার নিজের শিক্ষাকে কাজে লাগিয়ে এবং সর্বপ্রথম আমি ভীষণভাবে আনন্দিত হয়েছে। আমি মানবতা এবং সাম্যের গান স্বচক্ষে তার কার্যক্রম দেখেছি, বিশেষ করে সি প্লাস টিভি চট্টগ্রাম।